হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রেসিপি তৈরি করছি। প্রথমে পটলগুলো ভেজে নিব, তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। মাছ ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি। এদিকে দেখো, মাছগুলো একদম কড়া করে ভাজতে হবে তেল দিয়ে। বড়িগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে মশলা বাটা সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষে নিয়ে একটু লাল টুকটুকে করে নিতে হবে, কষে ভালো করে কষতে হবে। কষে টষে তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আবার কষতে হবে ভালো করে, কষে টষে লাল হয়ে আসবে। তারপরে টমেটোগুলো দিতে হবে কেটে, টমেটো কুচি দিয়ে তারপরে ঝোল দিয়ে, তারপরে তখন ঝোল দিয়ে হালকা হালকা টক উপে যাবে। তারপর বড়িগুলো দিয়ে সব কিছু মাছ টাছ দিয়ে নামিয়ে নিতে হবে। এরকমই রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।